Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, alhamdulillahi rabbil alameen, wa al-aqibatu lil muttaqeen, wa salatu wa salamu ala sayyidil mursaleen, nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'een. Amma ba'du fa'a'udhu billahi min ash-shaytan rajeem. Inna allaha wa malaikatahu yusallun ala nabi. Ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمالتو মুসলিম কমিউনিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া এবং সুজুদ আমরা পেশ করি। শুরু করছি আমাদের আজকের এ সপ্তাহের সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা, এবং এই আলোচনার শুরুতেই আমরা দুরুদ এবং সালাম পেশ করেছি সাহাবিয়া রেদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যার সংস্পর্শে, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার মানুষে পরিণত হয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করার মাধ্যমে, তার সাথে সাথে তার প্রিয় সঙ্গী সাথীগণ, তার পরিবার পরিজন, তাদের উপর সালাত এবং সালাম বর্ষিত হোক, যাদের কারণে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং অফুরন্ত ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আল্লাহর এই দিনের দাওয়াত, আল্লাহর এই দিনের শাশ্বত সুন্দর আহ্বান এবং চিরন্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আল ইসলামকে আমরা পেয়েছি তাদের প্রতি। আমরা যে মুহূর্তে কথা বলছি এটি হচ্ছে হজ্জের ভরা মৌসুম, অর্থাৎ ইসলামের পঞ্চম স্তম্ভ, যেটি হচ্ছে সর্বশেষ স্তম্ভ, এবং হিজরি ক্যালেন্ডার ও চন্দ্রবর্ষের শেষ মাস এবং শেষ মাসের শেষ দশকের গুরুত্বপূর্ণ সময়, যখন হজের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পাদনের জন্য হজ্জাজিনে ক্রম মক্কাতেই কিংবা হারামাইনে অবস্থান করেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা বান্দিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লা শরীক ধ্বনিতে হারামাইনকে মুখরিত করেন, সেই অবস্থা থেকে এবছর আমরা অনেকটাই মাহরুম। লক্ষ লক্ষ হাজি সাহেবরা এবার কোভিড-19 আঘাতের কারণে, কোভিড-19 প্রতিকূল পরিস্থিতির কারণে কিন্তু সেখানে হাজির হতে পারছেন না। তারপরেও এই হজ হচ্ছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যতিক্রম ধর্মীয় ইবাদত, যেটা সেখানেই যেতে হয় প্রত্যেককেই, এবং এর মধ্যে মানুষের শারীরিক শক্তি ব্যয় করতে হয়, মানুষের অর্থনৈতিক অনেক বড় একটা অবদান, অনেক বড় একটা কন্ট্রিবিউশন, স্যাক্রিফাইস মানুষকে করতে হয়। এই হজ এমন একটা ইবাদত যে হজ্জের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি চ্যাপ্টার, একটা আয়াত কোরআন, একটি সম্পূর্ণ সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, এবং এই হজকে কেন্দ্র করে যাকে আমরা স্মরণ করি, যার পরিবার পরিজনকে আমরা স্মরণ করতেই হয়, সেই খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহি সালাতুসসালাম এবং জবিহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন বংশধর, যার চূড়ান্ত ত্যাগ এবং কোরবানির কথা আমরা স্মরণ করি, এটি হচ্ছে সেই সময়। আজকে মুকদ্দিমা বা ভূমিকা আমি একটু কথা বলছি এই জন্য, যেহেতু গত জুমায়ের যে বয়ান আমাদের এখান থেকে শেয়ার করেছিলাম দুটি জুমাতেই, সেটা অনলাইনে আপনাদের সামনে পৌঁছানো সম্ভব হয় নাই, এজন্য আমরা দুঃখিত। আর যেহেতু খুব স্বল্প সময়ে শর্ট খুতবা পেশ করতে হয়, সেখানে বিস্তারিতভাবে বলা যায় না এবং বাংলা বয়ানের কোনো সুযোগই নেই, এজন্য কিছু রিমাইন্ডার আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই 10টি দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অত্যন্ত মহাব্বতের, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অত্যন্ত প্রিয়, কেননা আল্লাহ রাব্বুল আলমিন তার অসংখ্য অগণিত বান্দা বান্দিদেরকে মাফ করে দেওয়ার সুযোগ দিয়েছেন এবং তাদেরকে নেক আমল করার আহ্বান করার মাধ্যমে বেশি বেশি প্রতিদান, প্রতিফল দেওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে
দেবেন এই ঘোষণা আমাদেরকে দিয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রিয় ইবাদত, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতেও উত্তম হয়ে যায়। শুধুমাত্র যারা আল্লাহর রাস্তায় বের হয়েছে তার সমস্ত জান এবং মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, ফিরে আসে নাই, অর্থাৎ শাহাদতের মর্যাদা লাভ করেছে যারা, তারা ব্যতীত যারা গাজী হয়ে ফিরে আসেন তাদের চাইতেও এই 10 দিনের এই সময় যারা আল্লাহ রাব্বুল আলমিনের জিকির আজকার তসবিহ তালিল আল্লাহ রাব্বুল আলমিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা আল্লাহ রাব্বুল আলমিনের কালামের তিলাওয়াত এবং নফল রোজার মধ্যে যারা ব্যস্ত থাকেন, দান খয়রাতের মধ্যে যারা ব্যস্ত থাকেন, এবং এই 10টি দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 10ম দিনটি ঈদুল আদহা হিসেবে সেলিব্রেশন, যেটা হচ্ছে উদহিয়া বা স্যাক্রিফাইস বা কোরবানির ঈদ, যেটাকে আমরা বলি নবী ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি আগে বলেছি, এবং ইসমাইল আলাইহিসসালাম এবং তাদের পরিবারের যে সর্বোচ্চ পরীক্ষা, ইমানের অগ্নি পরীক্ষা, এই কোরবানিকে স্মরণ রেখে সিম্বলিক যে বেহেশত থেকে পশু আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সেটাকে কোরবানি করার মাধ্যমে আর আসলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করি সেই 10ম দিন কিংবা এর পরবর্তীতে আরও 3টি দিন। এবং সেই কোরবানিতে আমরা কোরবানির পশুর গায়ে ছুরি চালানোর আগে কিংবা আমাদের সর্বোচ্চ ইবাদত নামাজের ভিতর দাঁড়িয়ে যে আয়াতকে আমরা তিলাওয়াত করি, ইব্রাহিম আলাইহিসসালামের সেই ঘোষণাপত্র ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের জীবনের সব কিছু, জীবন মরণের মাঝখানে যা সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিবেদিত করি, তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের সব কিছু কোরবানি করার জন্য প্রস্তুত থাকার ঘোষণা, কমিটমেন্ট, একটি ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দিই। আর তার ঠিক আগের দিন, সেটি হচ্ছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বনি আদম আল্লাহর প্রিয় বান্দাবান্দি ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন আরাফাতের ময়দানে, আরাফার দিনে। এই ময়দানের বাইরেও যারা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারের মধ্যে মশগুল আছে, তাওবা ইস্তেগফারের মধ্যে মশগুল আছে, ত্যাগ এবং কোরবানি করছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করছে সম্পূর্ণরূপে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন একটি নফল রোজা, 2 বছরের গুনাহখাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেবেন, সাথে সাথে তওবা এবং ইস্তেগফার এবং মানুষের অধিকার হরণ করে থাকলে, মানুষকে কষ্ট দিয়ে থাকলে সেখান থেকেও মাফ চেয়ে নিয়ে একেবারে নিষ্পাপ হাজিরা যেভাবে আরাফাত থেকে ফিরে আসেন, ঠিক তেমনিভাবে আমাদেরও সেই মহা সুযোগ, সেখানে না গিয়েও সুযোগ গ্রহণ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। আর 9 তারিখ ফজর থেকে শুরু করে আরেকটি স্পেসিফিক তাকবীর, তাহলিল এবং তাহমিদ। জেনারেলি এই সময় আমরা যে কোনো সময় যে কোনো সমাগমে যেখানে সুযোগ আছে মুসলমানদের বসতি, সেখানে আমরা জুড়ে জুড়ে তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করতে পারি, এটি হচ্ছে সুন্নত। সাহাবায়ে কেরামের অনেকেই করতেন, সেটা বাজারে গিয়েও তারা সমস্ত বাজারবাসীকে নিয়ে তারা করতেন, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ, তার নামের গুণগান, তিনি তার উপরে কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই, এই ঘোষণা আমাদের কানে এসেছে জন্মের পর। এই ঘোষণা দিয়ে আমরা সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ শুরু করি, আর এই তাকবীর, তাহলিল, তাহমিদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়, সেজন্য আমরা এটা সবসময় বেশি বেশি করে এই সময় পাঠ করা জুড়ে জুড়ে, বিশেষ করে ফরজ নামাজের পর সেটা পাঠ করা, যেটা হচ্ছে আরাফাতে, আরাফা যেদিন আছে সেই দিন 9 তারিখ ঈদুল আধার আগের দিন ফজর থেকে শুরু করে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই স্পেসিফিক তাকবীর জুড়ে জুড়ে মুসল্লিয়ানরা এটাকে পাঠ করবেন, এটি আমাদের ঈদের শিক্ষা এবং ঈদের সৌন্দর্যকে বৃদ্ধি করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটি শিখিয়ে গিয়েছেন। তারপরে হচ্ছে আমাদের কোরবানি মাধ্যমে আমরা বিশাল সওয়াব অর্জন করি, আমাদের কোরবানি শেয়ার, ডোনেশন, কোরবানির অংশ সকলের সাথে শেয়ার করে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হালাল করা, বিষয়টাকে এনজয় করা, সেটি হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এই ঈদুল আজহার দিনে। আজকের এই প্রেক্ষাপটে, এই সময় এই কথাগুলো সংক্ষিপ্তভাবে আমাকে রিমাইন্ড করে, প্রত্যেককে রিমাইন্ড করে, আমি আমার নির্ধারিত লেসন যেটা সাহাবিদের জীবনী সেখান থেকে আমি আলোচনায় চলে যাচ্ছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির, ওয়া তাম্মিম বিল খায়র,
রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা যে বিশিষ্ট সাহাবির আলোচনা আপনাদের সামনে নিয়ে এসেছি, অত্যন্ত অনুপ্রেরণা নেওয়ার বিষয় আছে, এখানে শিক্ষা নেওয়ার বিষয় আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সাহাবির জীবন, প্রথম যুগের সাহাবিদের জীবনী নিয়ে আমরা প্রথম থেকে আলোচনা করে আসছি, যারা ইসলামের ইতিহাসে বড় ধরনের অবদান রেখেছেন, দাওয়াতের ময়দান থেকে শুরু করে জিহাদের ময়দান পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার, বিস্তৃত করার, ইসলামকে বিজয়ী করার বিভিন্ন পর্যায়ে তারা সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতা ইবনে জায়েদ বলার পরে আপনারা বুঝতে পারছেন তার পিতার নাম হচ্ছে জায়েদ, এবং তার আলোচনা করতে গিয়ে এখানে তার পিতার আলোচনা আমি যে গ্রন্থ থেকে করছি, বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য কিতাব, সেখানে কিন্তু অনেকটা এসে গেছে। যদিও তিনি ইসলাম সুযোগ করার সেই সৌভাগ্য অর্জন করতে পারেন নাই, এর আগেই তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার ভিতরে প্রচণ্ড তামান্না, উৎসাহ, উদ্দীপনা ছিল তার পিতা যিনি জাহিদ। শুধু এটা নয়, জাহেলি যুগের আমরা বিশিষ্ট কয়েকজন সাহাবি যারা পরবর্তীতে ইসলাম কবুল করেছেন প্রথম যুগেই, তারা যেভাবে হানিফ ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দীনের অনুসারী ছিলেন, তারা পৌত্তলিকতা, শিরক, বিদআত, খুন খারাবি, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, হত্যা, লুটতরাজ, সন্ত্রাস, এগুলোর থেকে নিজেকে পুত পবিত্র বিরত রেখেছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছেন তার সম্মানিত পিতা জাইদ, এবং তার পিতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তিনি শেষ মুহূর্তে দোয়া করেছিলেন যে আমি তো এই দিন গ্রহণ করতে ইচ্ছুক ছিলাম, কিন্তু আমাকে এখানে শেষ করে দেওয়া হচ্ছে, আমার সেই সুযোগ থেকে আমি বঞ্চিত হলাম, কিন্তু আমার ছেলেকে সেখান থেকে তুমি বঞ্চিত করো না। কত সুন্দর দোয়া তার সন্তানের জন্য তিনি করে গেছেন। এই সাঈদ হচ্ছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত 10 জন, এবং খোলাফায়ে রাশিদিনের এবং এর বাইরে 6 জন যে প্যানেলিস্ট, যাদের থেকে খলিফা যে কেউ হলে পরে তারা সেই দায়িত্ব সুচারুভাবে, সুন্দরভাবে পালন করতে পারবেন, এবং জনগণ তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেবেন, আনুগত্য করবেন স্বেচ্ছায়, সে কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন। এই 6 জনের পরেই যিনি, যার অবস্থান মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, তিনি হচ্ছেন সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদের ময়দানে যেভাবে সামনের কাতারে যে কয়েকজন সাহাবি ছিলেন প্রথম যুগের বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত, নামাজের সফে সেভাবেই সামনের কাতারে তারা ছিলেন, এর মধ্যে তিনি একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফে এদেরই তো প্রশংসা করেছেন, যারা সংঘবদ্ধভাবে সিসাডালা প্রাচীরের ন্যায় নামাজের কাতারে যেভাবে সমবেত হয়, জিহাদের কাতারে সেভাবে সমবেত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলকে বলেছেন আল্লাহর কাছে প্রিয় আমল, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফ্ফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এদের মধ্যে একজন হচ্ছেন হযরত সাঈদ। তার পিতা নাম আমরা আগেই বলেছি, তার মা হচ্ছেন ফাতিমা, এবং তার ঊর্ধ্বপুরুষ হচ্ছেন কাব ইবনে লুই, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন বংশে, তার মাধ্যমে তার বংশ বা তার নসব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুড়ে দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুক্ত হয়েছে। জাহেলি যুগের যে প্রথাটা ছিল মারাত্মক, খুবই ভয়ঙ্কর, যে তাদের কন্যা সন্তান হওয়াটাকে তারা লজ্জা অনুভব করতেন, এবং জীবন্ত অবস্থায় তাদেরকে দাফন করে দেওয়া হতো, বাপ তার ঔরসজাত সন্তানকে, ফুটফুটে সন্তানকে বাবা বাবা বলে ডাকার পরও এই ভয়ঙ্কর, এই মারাত্মক ঘটনাটি তারা ঘটাতো, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে এই বিচারগুলো করা হবে, হত্যাকাণ্ডের বিচার সর্বপ্রথম, এবং নিষ্পাপ বাচ্চাদেরকে, ঔরসজাত বাচ্চাদেরকে, সন্তানদেরকে হত্যা করা হয়েছে, কী অপরাধে, কী অপরাধ তারা করেছে, ছেলে কিংবা মেয়ে হয়ে সন্তান পৃথিবীতে আসার এই দায়ী দায়িত্ব কারো নয়, এর হাত কারো কাছে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে কী অপরাধে এদেরকে হত্যা করা হয়েছে। এই ভয়ঙ্কর কাজটি থেকে বিরত রাখার জন্য সাঈদের পিতা জাহিদ কিন্তু খুবই সক্রিয় ছিলেন, এবং তিনি নিজে এই মেয়ে সন্তানদেরকে লালন পালন করতেন, খবর পাইলে সেখানে যেতেন এবং মেয়ে সন্তানদেরকে নিতেন, লালন পালন করতেন, বড় হলে আবার
তাদের কাছে নিয়ে আসতেন, যদি তারা রাখতে চাইতো তাহলে দিতেন। এই যে একটা গুরুত্বপূর্ণ এত সুন্দর কাজ তিনি করতেন, তিনি হচ্ছেন সাইয়েদের পিতা জায়েদ। তিনি ইসলাম গ্রহণের ব্যাপারে, ইসলাম তখন মক্কার জমিনে আবির্ভাব হয় নাই, কিন্তু হানিফ বা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে যারা পবিত্র জীবনযাপন করতেন তিনি তাদের মধ্যে অন্যতম। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ ধরনের একটি বর্ণনা, এ ধরনের একটি রেওয়ায়ত পাওয়া যায় যে জায়েদ নিজেই বলেছেন যে আমি হচ্ছি এই মক্কায় ইব্রাহিমের হানিফ, দ্বীনের উপর প্রতিষ্ঠিত, তার দ্বীনের অনুসারী। মক্কায় কুরাইশরা বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব করত, যেগুলো ছিল শিরক এবং বেদাত এবং অপবিত্রতায় পরিপূর্ণ। তিনি একবার সেই ধরনের উৎসব দেখতে পেলেন যে পুরুষরা দামি দামি রেশমি কাপড় পরছে, রেশমি পাগড়ি পরছে, মূল্যবান চাদর পরছে। সেই ধর্মীয় উৎসবে নারী শিশুরা মূল্যবান পোশাক পরছে, ইভেন তাদের পশু গৃহপালিত যেগুলো সেগুলোকেও মূল্যবান কাপড়ে সজ্জিত করে সেগুলোকে বলি দিচ্ছে। এগুলাকে তারা ধর্মীয় কাজ হিসাবে মনে করত। তিনি চিৎকার করে এগুলার প্রতিবাদ করেছেন, তিনি হচ্ছেন সেই জায়েদ। তার সেই চিৎকারে বাধা দিয়ে ক্ষান্ত হন নাই, নির্যাতন করেছেন তার চাচা। তখনও তিনি ইসলামের খবর পান নাই, ইসলাম কবুল করেন নাই জায়েদ, পরবর্তীতেও সুযোগ হয় নাই, কিন্তু তিনি তখনও বাধা দিয়েছেন। তার বাধা দেওয়ার এই দলের মধ্যে তার চাচার সাথে মক্কার বিরাট নেতা এবং ধনী ব্যক্তিত্ব যিনি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা খাত্তাব, যিনিও তাকে আঘাত করেছেন এবং চিৎকার করেছেন, তোমার মুখ থেকে এই ধরনের নতুন কথা শোনার জন্য আমরা কি এখানে এসেছি। এই কোনো কিছুরই তিনি কিন্তু কোনো তোয়াক্কা করেন নাই, সামনে এগিয়ে গেছেন, সত্য দিনকে খোঁজার চেষ্টা করেছেন। ইহুদ এবং খ্রিস্টান ধর্ম যেগুলা এর মধ্যে ছিল, সেগুলার মধ্যে তার ঘনিষ্ঠ সঙ্গী সাথী যারা ইনভলভ হয়েছেন, গ্রহণ করার চেষ্টা করেছেন, তিনি সেগুলোকে প্রত্যাখ্যান করেছেন। হানিফ ধর্মের সন্ধানে তিনি ছুটে চলেছেন যে সত্য দিন আসলে কোথায় খুঁজে পাওয়া যায়। সিরিয়ার দিকে গিয়েছেন তিনি। সিরিয়ার দিকে যাওয়ার পর তিনি সেখানে খবর পেলেন যে একজন ধর্মীয় পণ্ডিত ব্যক্তি সেখানে অবস্থান করছেন, এবং তিনি সেখানে গিয়ে তাকে জিজ্ঞাস করলেন যে এই দিন, সত্য দিন আমি কোথা থেকে পাবো। তাকে বলা হলো যে এই দিন এখানে নেই, তবে মক্কা যেখান থেকে তুমি এসেছো সেখানেই তো সেই দিন প্রকাশিত হওয়ার কথা, সেখানে তো শেষ নবী আমাদের কিতাব বলছে আগমন করছেন। হে মক্কাবাসী ভাই, তুমি চলে যাও সেখানে, সেখানে গিয়ে খবর করো। এবং ফেরার পথে তিনি যখন আসছিলেন মক্কার দিকে সত্য দিনের সন্ধানে সাইয়েদের পিতা জায়েদ, তখন তাকে ঘাতক সন্ত্রাসী ডাকাতরা হত্যা করেছে, এবং তখনই তিনি দোয়া করেছিলেন তার পুত্রের সত্য দিন গ্রহণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়াটি কিন্তু কবুল হয়ে গেছে। এই সাইয়েদের আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন ফারুক আজম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি। এই ফারুক আজমের ভগ্নিপতি হিসাবে হযরত ওমর ফারুকের বোন এবং ভগ্নিপতি, এই দুজন কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েতের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল আহাদুল ওমরাইন, দুই ওমরের এক ওমরকে হেদায়ত দানের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াং ওমরকে কবুল করেছিলেন। আমর ইবনুল হিশাম বৃদ্ধ যে ছিল মক্কার মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, সে হেদায়তের নূর থেকে, হেদায়তের মহাসম্পদ থেকে বঞ্চিত রয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম ইসলামকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলেন, তার পথ ঘুরিয়ে দেওয়া হলো যে দেখো তোমার বোন, তোমার ভগ্নিপতি, তোমার ঘরের ভিতরে ইসলাম ঢুকে গেছে, এবং সেখানে গিয়ে তিনি তাদেরকে নির্যাতন করলেন, তাদের রক্তপাত করলেন। পরবর্তীতে তার দিলটা নরম হয়ে গেল, কোরআন শুনতে চাইলেন। এই হচ্ছেন সেই সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রত্যেকটা যুদ্ধেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এবং পরবর্তীতে অন্যান্য সাহাবায়ে কেরামদের নেতৃত্বে, উবাইদুল্লাহ ইবনে জাররার নেতৃত্বে সিরিয়া এবং দামেস্কের অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বদর যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পিছনে রেখে গিয়েছিলেন, যাদেরকে ভিন্ন ভিন্ন কারণে রেখে গিয়েছিলেন তাদেরকে বদরি সাহাবিদের মধ্যে সমার করা হয়েছে, গোনা হয়েছে, বদরের গনিমত তাদের কাছে পৌঁছানো হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছেন
হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বদরের গনিমত পেয়েছেন। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিন্ন দায়িত্বে ভিন্ন দেশে পাঠিয়েছিলেন, সেই জন্য তিনি বদরে ইসলামের এই প্রথম যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। যুদ্ধের প্রচণ্ড স্পৃহা তার ভিতরে ছিল, তিনি রাষ্ট্রীয় দায়িত্ব ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে ছুটে এসেছেন উবাইদুল্লাহ ইবনে জাররার কাছে আবেদন করে। তাকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু যুদ্ধ থেকে তিনি বঞ্চিত হবেন। কাফের মুশরিক ইসলাম বিরোধী সৈন্যের বিরুদ্ধে লড়াই করে ইসলামকে বিজয়ী করবেন, এই সৌভাগ্য, ইসলামের জন্য রক্ত দেবেন, জীবন দেবেন, এই সৌভাগ্য থেকে তিনি বঞ্চিত হবেন, এটি কিন্তু তিনি চান না। ইয়াং সাহাবিদের মাধ্যমে ইসলাম ছড়িয়ে পড়েছে, ইয়াং সাহাবিদের সাধনা, রক্ত, পরিশ্রম এদের বিনিময়ে। এই ইয়াংদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কম বয়সী যে একজন সাহাবি ছিলেন, মাত্র 20 বছর বয়সে তিনি ইসলাম কবুল করেছিলেন, তিনি হচ্ছেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্য, কিসরা এবং রোমের কাইসার, এই দুটি পরবর্তীতে ইসলামের প্রধানত হল। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছিলেন খন্দক যুদ্ধের খাল খননের সময়, পরীক্ষা খননের সময় পাথরে আঘাত লেগেছিল এবং অগ্নির থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছিলেন যে পারস্য এবং রোমান এই দুই পরাশক্তি, সুপার পাওয়ার মুসলমানদের প্রধানত হবে। তখনকার দিনে এটা খুবই আশ্চর্যজনক কথা ছিল যে মক্কা থেকে চলে আসা দুর্বল একটি বাহিনী মদিনায় নিজেদেরকে রক্ষা করতে পারছে না, সম্মিলিত বাহিনী থেকে নিজেদেরকে প্রটেক্ট, আত্মরক্ষা করার জন্য জিহাদের শক্তি নাই, এজন্য মদিনার তিন দিকে পরিখা বা খাল খনন করে প্রতিহত করা হচ্ছে, একদিকে পাহাড় পাহারা দেওয়া হয়েছে সেখানে। কিন্তু সেই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য এবং রোম বিজয়ের, দুই পরাশক্তি বিজয়ের কথা সুসংবাদ দিচ্ছেন, আল্লাহু আকবার। সেটা মুসলমান ছাড়া কেউ বিশ্বাস করতে পারে না, মুনাফিকরা সেটা নিয়ে হাসাহাসি করবে, হাস্যস্কর হবে তাদের কাছে, সেটা এটাই স্বাভাবিক। কিন্তু সেই পারস্য এবং রোম মুসলমানদের প্রধানত হয়েছিল যে যুদ্ধগুলোর মাধ্যমে, সেই যুদ্ধের অন্যতম অংশগ্রহণকারী মুজাহিদ হচ্ছেন এই সাহাবি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ারমুকের একটা বিশাল অসম যুদ্ধ হয়েছিল, 26,000 মুসলিম সেনাবাহিনীর সাথে 120,000 সুসজ্জিত রোমান বাহিনী এসেছিল অত্যন্ত দৃঢ় পদক্ষেপে। তারা তাদের ধর্মীয় সঙ্গীত উচ্চারণ করে করে সাজানো সেনাবাহিনী নিয়ে উপস্থিত হয়েছিল। মুসলমানরা ছোট্ট একটি দল হওয়ার কারণে স্বাভাবিকভাবে মানুষ হিসেবে তাদের মধ্যে কিছুটা ভয়ের সৃষ্টি হয়েছিল, কিন্তু মুসলমানদের সেনাপতি আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সেনাপতি এই যুদ্ধে। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক একটি বক্তব্য এই ক্ষুদ্র বাহিনীর সামনে তিনি রেখেছিলেন এবং তাদের ইমানকে দৃঢ় এবং মজবুত করেছিলেন, যার কারণে মুসলমানরা এই বিশাল অসম 1,00,000 বেশি যেখানে প্রায় সৈন্যবাহিনী সেখানে তাদের মোকাবেলায় বিজয়ী হতে পেরেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে। সেনাপতি আবু উবায়দুল্লাহ ভাষণ দিয়েছিলেন যে তোমরা ধৈর্য ধারণ করো, সবর অবলম্বন করো, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে সবর অবলম্বনকারীদের মোকাবেলায় অনেক অনেক বেশি সংখ্যক শত্রু পরাজিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে। সেই যুদ্ধে সেনাপতি হিসাবে তিনি বলেছিলেন ধৈর্য হচ্ছে কুফুর থেকে মুক্তির পথ, ধৈর্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, সবর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রেজার মধ্যে হাসিলের পথ, এবং অপমান লজ্জার প্রতিরোধক, অপমান এবং লজ্জা থেকে বাঁচাবে, অর্থাৎ এই ধৈর্য, আল্লাহর উপর দৃঢ় ইমান এবং বিশ্বাস নিয়ে তোমরা যদি ঝাঁপিয়ে পড়তে পারো মনোবল নিয়ে, সব কিছু ভুলে গিয়ে একমাত্র আখেরাতকে সামনে রেখে, তাহলে তোমরা বিজয়ী হতে পারবে। তোমরা তীর বর্ষা শানিত করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, আর আল্লাহর জিকির, আল্লাহর ফিকির ছাড়া তোমাদের অন্তরে যেন আর কোনো কিছু না থাকে, এবং পরবর্তী নির্দেশ আমি ইনশাআল্লাহ তোমাদেরকে দান করব। হযরত সাঈদ বলেন সেই যুদ্ধে তিনি অন্যতম একজন গুরুত্বপূর্ণ সৈনিক, বাহিনীর ভিতর থেকে এই বক্তব্য শোনার পর একজন লাফিয়ে উঠলেন এবং বললেন আমি এই মুহূর্তে আমার জান কোরবান করার জন্য প্রস্তুত আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার কী মেসেজ পৌঁছে দিতে হবে আমি শহীদ হয়ে গেলে। সেনাপতি আবু উবাইদা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের সালাম পৌঁছে দেবেন এবং বলবেন
যে আল্লাহ রব্বুল আলামিন রব হিসাবে আমাদের সাথে যে ওয়াদা এবং অঙ্গীকার করেছেন তা সত্যিই আমরা পেয়েছি। অর্থাৎ এই যুদ্ধ যে বিজয়ী হবে, অসম যুদ্ধ কিন্তু এটা বিজয়ী হবে, একটা সেনাপতি সহ যুদ্ধের সৈনিকরা বুঝতে পেরেছেন। তিনি ঝাঁপিয়ে পড়লেন। এক পর্যায়ে হলো সাঈদ তার তলোয়ারকে কোষ উন্মুক্ত করে শত্রুদের মোকাবেলায় সাহসিকতার সাথে ঝাঁপিয়ে পড়লেন। তিনি বললেন তার অন্তরে তখন আর শত্রুদের ভয় কিংবা দুনিয়ার মহাব্বত বিন্দুমাত্র রইল না, সর্বাত্মক আক্রমণ এবং যুদ্ধ। সেই অসম যুদ্ধে মুসলমানরা কিন্তু বিজয়ী হয়ে গেলেন। সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ মুজাহিদের ভূমিকা পালন করেছিলেন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেদিন দামেস্ক অভিযানের কথা আমরা বলেছি, সেখানেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আবু উবাইদা সেখানকার ওয়ালি তাকে নিযুক্ত করেছিলেন, যেটা আমরা আগে বলেছি। কিন্তু এক পর্যায়ে তার ভিতর যুদ্ধের অনুপ্রেরণা যেটা ছিল, মুজাহিদ হিসেবে যে ভূমিকা রাখার কথা ছিল, এই কারণে তিনি এই দায়িত্ব পালন থেকে সরে আসার জন্য তিনি বললেন যে আমি যুদ্ধ করার ক্ষেত্রে যুদ্ধের জন্য একজন মুজাহিদ হিসাবে আপনার সাথে ভূমিকা রাখতে চাই। এক পর্যায়ে তিনি তার এই অ্যাপিলকে গ্রহণ করলেন এবং আবু উবাইদা বাধ্য হয়ে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান যিনি ছিলেন তাকে দামেস্কের ওয়ালি নিযুক্ত করলেন। এবং এই সুযোগে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিহাদের ময়দানে ফিরে এলেন। সুবহানাল্লাহ, জিহাদের কি স্পিড এবং তামান্না তাদের অন্তরে ছিল। উমাইয়া যুগে সাঈদ ইবনে জায়েদকে নিয়ে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। একটা তোহমত বা একটা অভিযোগ তার উপর একজন মহিলা উঠিয়েছিল। আরওয়া নামক একজন মহিলা বলেছিল যে তার কিছু জায়গা জমি সাঈদ নাকি দখল করে নিয়েছেন, তার জমির সাথে মিশিয়ে দিয়েছেন। কিন্তু অভিযোগটা ছিল সম্পূর্ণ মিথ্যা। সেই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য মদিনার গভর্নর যিনি ছিলেন মারওয়ান ইবনুল হাকাম তিনি চেষ্টা করেছেন। হযরত সাঈদ এতে কিন্তু খুব কষ্ট পেয়েছেন এবং তার মনের এই কষ্ট তিনি ধরে রাখতে পারেন নাই। তিনি এই মহিলার উপর বদদোয়া দিয়েছেন এবং যে বদদোয়া তিনি দিয়েছিলেন এবং এই সত্য প্রকাশের ব্যাপারে যে দোয়া তিনি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তিনি অভিযুক্ত নন, তিনি দোষী, তার উপরে তোহমত মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তো তিনি এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন মহিলা যাতে অন্ধ হয়ে যায়। এবং সে অন্ধ হয়ে গিয়ে এক পর্যায়ে প্রচণ্ড বৃষ্টি সাঈদের এবং এই মহিলার জমিনের মধ্যবর্তী যে সীমানা ছিল, যে বাউন্ডারি ছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিয়েছিলেন। এই মহিলা সেখানে নেমেছিল জমির মধ্যে, সেই অবস্থায় আল্লাহ তাকে অন্ধ করে দিয়েছিলেন। এবং তিনি এও বদদোয়া করেছিলেন সে যেন তার কূপে পড়ে মারা যায়, সেই অন্ধ হয়ে মহিলা কূপে পড়ে সেখানে তার জীবন শেষ হয়ে যায়। এই যে মজলুমের অভিশাপ কিংবা মজলুমের বদদোয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, এটা কত মারাত্মক। এখান থেকে আমরা একটি এই আশ্চর্যজনক ঘটনাটি পেলাম, যেটা হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে যে দোয়া করতেন কিংবা যে বদদোয়া করতেন সেটা যে কবুল হয়ে যেত তার একটা প্রমাণ। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কত প্রিয় ছিলেন, এই ঘটনা থেকে আমরা এটা পাই। তিনি আকিক নামক উপত্যকায় পরবর্তীতে জীবনযাপন করেছেন। ইতিহাস বলছে কিংবা ঐতিহাসিকরা বলছেন যে তিনি সেখানে মৃত্যুবরণ করেছেন, তার ওফাত হয়েছে। কিন্তু ওয়াকিদি বলছেন এই বক্তব্য, তার বক্তব্যের সাথে সাথে ওয়াকিদি এটা বলছেন যে তার মৃত্যু সন হচ্ছে 50 হিজরি, অথবা কেউ কেউ বলেছেন 51 কিংবা 52 হিজরি। 70 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। কিন্তু পরবর্তীতে সেখান থেকে এই আকিক উপত্যকা থেকে ইন্তেকালের পর তাকে মদিনায় নিয়ে আসা হয়েছে। এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবি, যিনি তাকে গোসল দিয়েছেন এবং কাফন পরিয়েছেন। এবং আরেকজন বিশিষ্ট সাহাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইমামতিতে তার জানাজা সম্পন্ন হয়েছে। আর অন্য ঐতিহাসিকরা বলছেন যে তিনি কুফায় ইন্তেকাল করেছেন। তখন কুফা মুসলমানদের শাসনের অন্তর্ভুক্ত ছিল, খেলাফতের অন্তর্ভুক্ত ছিল, বিশাল সাম্রাজ্য। এবং প্রখ্যাত সাহাবি আরেকজন, যিনি আমরা তার নাম সকলেই জানি, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় ছিলেন। আদি বলছেন যে মুগীরা ইবনে শুবা কুফায় তার নামাজ জানাজা ইমামতি করেন এবং সেখানে তাকে দাফন করা হয়েছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ব্যাপারে তিনি কেউ কোনো গালিগালাজ করুক বা অভিযুক্ত লোক বা মিথ্যা তোহমত দেওক বা তাদেরকে নিয়ে কোনো ধরনের যে কোনো ধরনের হাসি তামসা করুক এটা তিনি সহ্য করতে পারেন নাই। কুফায় যে ঘটনা এই সময় হতো সাধারণত আমিরে মুয়াবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যকার যে সময়টা গিয়েছিল সেই কারণে কুফায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কিন্তু মিম্বর থেকে অনেকগুলা বাক্য তার উপর প্রয়োগ করা হতো, গালিগালাজ করা হতো, অভিযোগ দেওয়া হতো কুফার থেকে। এগুলা কিন্তু একসময় হযরত সাঈদ ইবনে জায়েদ নিজে তিনি শুনতে পেলেন এবং তিনি অত্যন্ত আশ্চর্য হলেন এবং রাগান্বিত হলেন। মুগিরা ইবনে শোবা সেখানে কুফার দায়িত্বশীল থাকার কারণে তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি এই ধরনের গালিগালাজ কিংবা কুরুচিপূর্ণ বক্তব্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে মেনে নিতে পারেন নাই এবং হযরত মুগিরা ইবনে শোবাকে বলেছেন, আপনি এখানে থাকা অবস্থায় আল্লাহর রসুলের সাহাবিকে সেভাবে গালিগালাজ করা হবে যারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। এই সময় তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যারা যারা আছেন প্রত্যেকের নাম বলেছেন এবং বলেছেন তাদের ব্যাপারে এই ধরনের বক্তব্য কিংবা গালিগালাজ করা হবে, আপনি নীরবে সহ্য করবেন, এটি হতে পারে না। তিনি অত্যন্ত শক্ত ভাষায় এর প্রতিবাদ করেছেন। এটি হায়াতুস সাহাবি কিতাবের ভিতর তার জীবনীতে লেখা হয়েছে। তিনি ছিলেন অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পূর্ণ সাহাবিদের মধ্যে অন্যতম। আগে আমরা যাদের কথা বলেছি যে পর্যায়ের উচ্চ মর্যাদার অধিকারী সাহাবায়ে কেরাম প্রথম যুগে ইসলামের দাওয়াত কবুল করে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দিয়েছেন, তাদের পরেই তার স্থান হচ্ছে, তার ভূমিকা, তার অবদান ইসলামের ইতিহাসে স্বর্ণোজ্জ্বল হয়ে থাকবে, স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। যদিও তিনি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরতে জুবায়ের, হযরত তালহা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ এর পর্যায়ে নয়, কিন্তু তাদের পরেই নামাজের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের তাদের সারিতেই তিনি অবস্থান করতেন আর জিহাদের ময়দানেও তিনি প্রথম সারির একজন মুজাহিদ ছিলেন তাদের মধ্যেই, তাদের মতোই। এজন্য তার অবদান ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আছে এবং তার জীবন থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার আমাদের সামনে এক বিশাল অধ্যায় এবং বিশাল চ্যাপ্টার। যদি আমরা তার জীবনের ত্যাগ এবং কোরবানি এবং ইসলামে তার অবদান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে এই ত্যাগ এবং কোরবানি আমাদের জীবনে আমরা নিয়ে আসতে পারবো। যে ত্যাগ এবং কোরবানির কথা আমরা শুরুতেই বলেছি যে এই মাসটি হচ্ছে সেই মাস যে মাস এই দিনগুলো আমাদেরকে শিক্ষা দেয়। নবী ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম এবং তার পরিবার পরিজনের যে অপরিসীম ত্যাগ এবং কোরবানি আল্লাহর দিনের জন্য, আল্লাহর মহাব্বতে আল্লাযীনা আমানু ওয়া আশাদ্দু হুব্বান লিল্লাহ, সেই পর্যায়ে আমরা নিজেদেরকে প্রস্তুত করার জন্য ইব্রাহিমের মিল্লাতের সদস্য হিসাবে দাবি নয় সত্যিকার অর্থেই নিজেদেরকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই সাহাবীর জীবন থেকে